ক্রিয়েটিং টেবিল অ্যান্ড ডাটাবেজের দ্বিতীয় লেকচার ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা আগের লেকচার ভিডিওটি দেখে আমি যতটুকু পর্যন্ত করে নিয়েছি ঠিক ততটুকু পর্যন্ত আপনারাও করে নিয়েছেন। আমরা অলরেডি অন ক্রিয়েট ম্যাথডের কাজটা শেষ করে নিয়েছি, এবার যেটা করব অন আপগ্রেড ম্যাথড নিয়ে কাজ করব। ওকে, তো আমি যেমনটা আপনাদের বলেছিলাম, অন ক্রিয়েট ম্যাথড শুধুমাত্র প্রথমবার কল হবে যখন ডাটাবেজ ক্রিয়েট হবে, ওকে, এবং পরবর্তীতে যখন আমরা মডিফাই করবো ডাটাবেজে কোনো কিছু চেঞ্জ করবো তখন অন আপগ্রেড ম্যাথড কল হবে, ওকে। সো অন আপগ্রেড ম্যাথড যখন কল হবে, সে ফর এক্সাম্পল আমরা যে টেবিলটা ক্রিয়েট করতেছি সেটা এরকম, তো আমরা তিনটা কলাম ইউজ করেছি, এবার যদি আমি চাই আরেকটা কলাম অ্যাড করব, দ্যাট মিন্স এবার আমাকে অন আপগ্রেড ম্যাথডের সাহায্য নিতে হবে, ওকে। সো আমি চাচ্ছি আরেকটা কলাম অ্যাড করব জেন্ডার নামে, তো সেই জন্য যা যা করতে হবে, আমরা যেখানে টেবিল ক্রিয়েট করেছি টেবিল ক্রিয়েটের এখানে যে যে কলামের নামগুলো দিয়েছি সেখানে আরেকটা কলাম অ্যাড করে নিতে হবে। এখানে আমি সেই আরেকটা কলাম অ্যাড করে নিচ্ছি, আপনারা লক্ষ্য রাখবেন আমাকে জেন্ডার নামে একটা কলাম অ্যাড করতে হবে, তাই জেন্ডার নামে একটা ভেরিয়েবল উপরে ডিক্লেয়ার করে নেওয়াটা ব্যাটার। সো এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি জেন্ডার, এবং তার মধ্যে কলামের নামটা স্টোর করে রাখবো জেন্ডার। এবার আমি এখান থেকে সেটা ইউজ করতে পারবো, সো এখানে ডবল কোটেশন, তারপর দুইটা প্লাস সাইন ইউজ করব, এবং এখানে আমি জেন্ডার যে কলাম আছে কলামের নামটা ইউজ করব, এবং জেন্ডার হবে ডেফিনেটলি বারক্যাট টাইপের, সো এখানে আমি বারক্যাট দিয়ে দিচ্ছি, তারপর যে কোনো একটা সাইজ আপনারা দিয়ে দিতে পারেন, এখানে ডবল কোটেশনের মধ্যে আমি 15 দিয়ে দিচ্ছি, ওকে। সো এবার আমরা যেটা চেঞ্জ করলাম, এখানে লক্ষ্য রাখবেন যে আমি ডাটাবেজের যেটা আমার মডিফাই করার প্রয়োজন ছিল সেটাকে আমি কী করে নিয়েছি, মডিফাই করে নিয়েছি। এবার মডিফাই করার পর যেটা করতে হবে, নিশ্চয়ই আগের যে টেবিলটা আছে সেটাকে ড্রপ করে নতুন করে আবার টেবিল ক্রিয়েট করতে হবে, তাই না? সো এখানে আমার সেই জন্য কমান্ডটা লিখতে হবে, এবং কমান্ড লেখার জন্য আমি যেটা করবো এসকিউলাইট ডাটাবেজের সাহায্য নেবো আবারও। সো এসকিউলাইট লক্ষ্য রাখবেন, এসকিউলাইট এখানে ছোটো হাতের হবে ডেফিনেটলি, একটু অপেক্ষা করতে হবে, রাইট, ওকে। সো এসকিউলাইট ডাটাবেজ ডট এক্সিকিউট স্কুয়েল কোয়েরি, এইখানে আমরা কি করব, প্রথমে যখনই অন আপগ্রেড ম্যাথডের মধ্যে আসবে আমাদের ম্যাথডটার মধ্যে যখন এটা কল হবে তখনই আমাদের কি করতে হবে, অবশ্যই টেবিলটাকে ড্রপ করে নতুন করে তৈরি করতে হবে, তাই না? সো টেবিল ড্রপের জন্য যে কন্ডিশন, যে কমান্ডটা আমাদের লিখতে হয় সেটা হচ্ছে ড্রপ টেবিল, ড্রপ টেবিল ইফ এক্সিস্ট, যদি টেবিলটা এক্সিস্ট হয় সেক্ষেত্রে আমরা কি করব, টেবিলটা ড্রপ করব। টেবিলের নামটা কি, টেবিলের নামটা ডেফিনেটলি আপনারা জানেন, তো আমি এখানে এই কাজটা এখানে না করে যেটা আগে করেছিলাম ক্রিয়েট টেবিলের ক্ষেত্রে সেইভাবে এইখানে আবার আমি এই কাজটা করে নেব। আমি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি প্রাইভেট স্ট্যাটিক ফাইনাল, ড্রপ টেবিল নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, ড্রপ টেবিল টেবিল ইকুয়াল, এবং এইখানে আমি এটা পাস করে দিচ্ছি ইফ এক্সিস্ট প্লাস আমাকে এখানে দিতে হবে টেবিলের নাম। সো আমি এখানে কন্ডিশনটা এখানে লিখে নিলাম, লক্ষ্য রাখবেন আপনারা প্লাস টেবিল নেম হবে এখানে, সো প্লাস টেবিল নেম, টেবিল নেমটাকে এখানে আমরা অ্যাক্সেস করতে পারতেছি না, ডেফিনেটলি তার একটা কজ আছে সেটা আমি খুঁজে বের করতেছি, নো প্রবলেম। সো ড্রপ টেবিল এখানে অবশ্যই স্ট্রিং ডাটা টাইপ ইউজ করতে হবে, রাইট, যে কাজটা আমি করিনি সেটা আপনারা দেখতে পেয়েছেন নিশ্চয়ই, এবং এখানে প্লাস সাইন ইউজ করে টেবিল নেমটা আমি অ্যাক্সেস করবো, পারফেক্ট। তাহলে ড্রপ টেবিল ইফ এক্সিস্ট, যদি টেবিলটা এক্সিস্ট করে তাহলে সেই টেবিলটা আমরা কী করবো, ড্রপ করবো। যখনই অন আপগ্রেড কল হবে প্রথমে টেবিলটা ড্রপ হবে, তারপর আবার নতুন করে টেবিলটা ক্রিয়েট হবে। সো এখান থেকে আমি ড্রপ টেবিল এবার ভেরিয়েবলটা ইউজ করতে পারবো, ড্রপ টেবিল, এবং টেবিলটা ড্রপ করার পরই আমাকে কী করতে হবে, টেবিলটা পুনরায় ক্রিয়েট করতে হবে, এবং টেবিলটা পুনরায় ক্রিয়েট করার জন্য যে ম্যাথডকে আমি এখান থেকে কল দিতে পারি সেটা হচ্ছে অন ক্রিয়েট ম্যাথড। সো এখান থেকে আমি কল দেবো অন ক্রিয়েট ম্যাথডকে, এবং অন ক্রিয়েটের ম্যাথডের মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে একটা প্যারামিটার পাস করতে হবে এসকিউলাইট ডাটাবেজের, এসকিউলাইট ডাটাবেজ, তো আমরা সেই প্যারামিটারটা কিন্তু এখানে আছে, সো আমরা এখান থেকে সেটাকে আমরা কী করে দিতে পারি, পাস করে দিতে পারি, দ্যাটস ইট, আমাদের কাজ শেষ, অন আপগ্রেড ম্যাথডের কাজ শেষ। এবার যেটা আমি করবো আপনারা লক্ষ্য রাখবেন, সো প্রথমে এখনও পর্যন্ত কিন্তু আমি ডাটাবেজটা ক্রিয়েট করিনি, লক্ষ্য রাখবেন এখনও পর্যন্ত কোডটা রান করিনি, তাই আমি যে কাজটা করব ইনিশিয়ালি, আমি যে কাজটা করব আপনাদের জাস্ট বোঝানোর জন্য, লক্ষ্য রাখবেন আমি এখানে ড্রপ টেবিল যেটা আছে আবার বলে নিচ্ছি, এই কমান্ডটা যেরকম আছে সেরকমই থাকবে, জাস্ট আমি এতটুকু জিনিস এখান থেকে সরিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য রাখবেন আমি প্রথমে চাচ্ছি টেবিলটা তৈরি করব কি কি থাকবে, আইডি নেম এইজ এই তিনটা জিনিস থাকবে, ওকে। সো প্রথমবার যখন কল হবে এই তিনটা জিনিস যাতে ক্রিয়েট হয়, পরবর্তীতে আপগ্রেড করার সময় কী কী পরিবর্তন আসবে সেটা আমি আপনাদের দেখাবো, ওকে, রাইট। তো আপগ্রেডের কাজটা মোটামুটি আমি করে নেই, যেটা করতে হবে এখানে আমাদের ট্রাই ক্যাচ ব্লক ইউজ করতে হবে, কারণ এইখান থেকে এক্সেপশন অনেক সময় দেখা যেতে পারে, সো আমি এখানে ট্রাই ক্যাচ ব্লক ইউজ করতেছি, বাইরে অনেক নয়েস হচ্ছে সেজন্য আসলে দুঃখিত আমি, এক্সেপশন ই
যেটা করবো এখানে পুরো ওই যে কাজটা করেছি আমরা সেটা ট্রাইয়ের মধ্যে পাস করে দেব, এবং যখনই অন আপগ্রেড মেথড কল হবে যাতে করে আমরা বুঝতে পারি, তাই এখান থেকে আমি টোস্টটা কপি করে নিচ্ছি এবং এইখানের মধ্যে সেটা পাস করে দিচ্ছি। এখানে বলে দেব অন আপগ্রেড ইজ কল, অন আপগ্রেড ইজ কল, পারফেক্ট। এবং এইখানে আমরা টোস্টের মাধ্যমে এক্সেপশনটাও প্রিন্ট করে দিতে পারি, সো কন্ট্রোল ভি, পারফেক্ট। তো যতটুকু প্রয়োজন আমাদের কাজ শেষ। প্রথমে আমরা যা ভেরিয়েবল ডিক্লেয়ার করা দরকার সবগুলো ডিক্লেয়ার করে নিয়েছি, কনস্ট্রাক্টরের কাজটা করে নিয়েছি, তারপর অন ক্রিয়েট মেথডে যতটুকু দরকার একবারে সিম্পল কাজ করেছি এবং অন আপগ্রেড মেথডের কাজটাও করে নিয়েছি। এবার আমরা যেটা করব লক্ষ্য রাখবেন আপনারা, এবার আমি চলে যাব সরাসরি মেইন অ্যাক্টিভিটিতে, ওকে। এবং মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা যেই মাই ডাটাবেজ হেল্পার ক্লাসটা তৈরি করেছিলাম তার একটা ভেরিয়েবল তৈরি করে নেবো। সো মাই ডাটাবেজ হেল্পার একটা ভেরিয়েবল তৈরি করে নিয়েছি এবং অবজেক্টটা ক্রিয়েট করব। সো মাই ডাটাবেজ হেল্পার ইকুয়াল নিউ মাই ডাটাবেজ হেল্পার, এবং এইখানে অবশ্যই একটা কনটেক্সট পাস করতে হবে যেমনটা আপনারা জানেন, কারণ এইখানে আমাদের কনস্ট্রাক্টর একটা কনটেক্সট রিসিভ করবে। সো এইখানে আমি পাস করে দিচ্ছি দিস প্যারামিটারটা, ওকে, পারফেক্ট। এবার যেটা করতে হবে, ডাটাবেজ ক্রিয়েট করার জন্য অবশ্যই মাই ডাটাবেজ হেল্পারের ইমপ্লিমেন্টেশনটা আমাদের নিতে হবে, এবং মাই ডাটাবেজ হেল্পারের ইমপ্লিমেন্টেশন নেওয়ার সময় আমি বলেছিলাম আপনাদের একটা মেথড ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে গেট রাইটেবল ডাটাবেজ, এই মেথডটা ব্যবহার করতে হবে। সো এই মেথডটা কি করবে, সে মাই এসকিউএল ডাটাবেজের এসকিউএলআই ডাটাবেজ একটা অবজেক্ট রিটার্ন করবে। তো সেই এসকিউএলআই ডাটাবেজের একটা অবজেক্ট নেওয়ার জন্য আমি এসকিউএলআই ডাটাবেজ এটা আমি ব্যবহার করে নিলাম, দ্যাটস ইট, এতটুকু কাজ শেষ। তাহলে কী কী করবেন আবার বলে নিচ্ছি, অন ক্রিয়েট অন আপগ্রেডের মধ্যে যা যা করার দরকার সেটা করে নেবেন, এবং এইখান থেকে সেই ক্লাসটাকে হেল্পার ক্লাস যেটা আছে সেটার অবজেক্ট তৈরি করে নিয়েছি, এবং তার মাধ্যমে গেট রাইটেবল ডাটাবেজ, কারণ এই মেথডের সাহায্যে আমরা ডাটা রিড বা রাইট করতে পারি, ওকে। সো এবার যদি কোডটা রান করি, এবং রান করার সময় একটা বিষয় এখানে বলে নিতে চাই, আমি যে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসটা ইউজ করতেছি সেটা 23 API level 23 এর নিচে ইউজ করতেছি, যাতে করে প্রতিটা জিনিস একটু ভালো করে আপনাদের দেখাতে পারি। তো আপনারাও যেটা করবেন, একটা ভার্চুয়াল ডিভাইস তৈরি করে নেবেন যেটা API level 23 এর নিচে থাকবে, ওকে। সো কোডটা রান করতেছি API 22 তে। সো লেটস সি আমাদের কাজটা কত দূর হয়েছে আমরা দেখি এবার। তো লক্ষ্য রাখবেন, আবারও বলে নিচ্ছি, যখন প্রথমবার আমরা এই এই কোডটা রান করতেছি, প্রথমবারই যেটা কল হবে সেটা কিন্তু অন ক্রিয়েট মেথড কল হবে, ওকে। প্রথমবার কিন্তু অন আপগ্রেড কল হবে না, আমরা প্রথমবার কল হবে অন ক্রিয়েট মেথড, কারণ প্রথমবার আমরা বলেছি ডাটাবেজ যখন প্রথম ক্রিয়েট হয় অন ক্রিয়েট মেথড কল হয়। পরবর্তীতে সেই ডাটাবেজটাকে যদি আমরা মডিফাই করি সেক্ষেত্রে অন আপগ্রেড মেথড কল হবে, ওকে। এবং আমরা টোস্ট ব্যবহার করে রেখেছি যাতে করে বুঝতে পারি কোন মেথডটা কখন কল হচ্ছে, ওকে। সো একটু সময় নিবে। পারফেক্ট, আমরা দেখতে পাচ্ছি এটা ওপেন হয়েছে, অনেকখানি সময় নিচ্ছে সেই জন্য আমি দুঃখিত। ওটা আমি আবারও রান দিচ্ছি, কোনো একটা কারণে এটা দেখাচ্ছে না, সমস্যা নেই, আবারও রান দিচ্ছি। বিষয়টা কি সেটা আমি চেক করে নিচ্ছি। রাইট, তো অনেকখানি সময় নিয়েছি, আসলে যে প্রবলেমটা ছিল টুলসে গিয়ে অ্যান্ড্রয়েডে গিয়ে এনেবল এডিবি ইন্টিগ্রেশন এটা সিলেক্ট করে নিতে হবে, যদি এরর আসে সেক্ষেত্রে। আমি কোডটা আবার রান করতেছি, আশা করি এবার রান হবে, লেটস সি, ওকে। ইটস টেকিং সাম টাইম, সময় কিছুটা সময় নিচ্ছে। তো আমরা জানি এখান থেকে সরাসরি চলে যাবে মাই ডাটাবেজ হেল্পারের মধ্যে এবং এইখানে গিয়ে অন ক্রিয়েট মেথডটা কল হবে, ওকে। সো দেখি আমাদের টোস্ট কি বলে, পারফেক্ট। সো অন ক্রিয়েট ইজ কল, লক্ষ্য রাখবেন অন ক্রিয়েট ইজ কল দেখাচ্ছে, আর কোনো কিছু না, আমরা কোনো লেআউট কোনো কিছু ডিজাইন করি নাই, জাস্ট ডাটাবেজটা তৈরি করেছি। তো অন ক্রিয়েট কল হয়েছে, দ্যাট মিনস আমাদের ডাটাবেজটা কি হয়েছে, ক্রিয়েট হয়েছে। এবার আমি আপনাদের দেখাবো অন আপগ্রেড মেথড কখন কল হবে, সেটা যখন আমরা মডিফাই করব। তো মডিফাইয়ের জন্য আমি অলরেডি জেন্ডার তৈরি করে রেখেছি, আমি টেবিলটাকে এবার একটু মডিফাই করব, আমি এখানে জেন্ডারটা নিয়ে আসব। সো জেন্ডারটা নিয়ে আসার জন্য যেটা করতে হবে, এখানে কমা দিয়ে ডবল কোটেশন আমি টেবিলটা আবারও নতুন করে মডিফাই করতেছি, আগে যা ছিল তার সাথে অ্যাড করতেছি জেন্ডার, জেন্ডার এবং জেন্ডার এখানে অবশ্যই আমি যেটা করব বার কেয়ার ডাটা টাইপ দিয়ে দিচ্ছি, বার কেয়ার, তার মধ্যে আমি সাইজ দিয়ে দিচ্ছি 15 যেমনটা আগে করেছিলাম, ওকে।
সো এবার আমি কিন্তু এটা মডিফাই করেছি, ক্রিয়েট টেবিল যে ফর্মেটটা সেটাকে মডিফাই করেছি। সুতরাং এবার আর অন ক্রিয়েট কল হবে না, অন ক্রিয়েট জাস্ট একবারই কল হয়েছিল। এবার আসলে প্রথমবার যেইখানে আসবে সেটা হচ্ছে অন আপগ্রেড, এবং অন আপগ্রেডে আসার পর একটা টুলস দেখাবে অন আপগ্রেড ইজ কল্ড, আগে টেবিলটা ড্রপ হবে এবং নতুন করে আবার অন ক্রিয়েট কল হবে। সুতরাং আবারও এইখানে টুলসটা দেখাবে অন ক্রিয়েট ইজ কল্ড। ওকে সো দেখি কোডটা রান করে আমাদের অন আপগ্রেড মেথডটা কল হয় কিনা না। এখানে দেখতে পাচ্ছেন অন আপগ্রেড মেথড কল হয়নি, কারণটা হচ্ছে যখনই আমরা মডিফাই করব প্রতিবার আমাদের যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে ডাটাবেজের ভার্সন নাম্বারটা চেঞ্জ করে দিতে হবে। যেহেতু আমরা মডিফাই করেছি সুতরাং ভার্সন নাম্বার এবার দিয়ে দিচ্ছি এক, বাড়িয়ে দিচ্ছি টু করে দিলাম। এবার রান করে দেখাচ্ছি আপনাদের, আবারও দেখতে পাচ্ছেন অন আপগ্রেড ইজ কল্ড এবং তারপর আবার অন ক্রিয়েট ইজ কল্ড। তাহলে প্রথমে আমাদের এটা কি হয়েছে, টেবিলটা অন আপগ্রেডে চলে এসেছে, এখানে আমাদের মেথডটা অন আপগ্রেড কল হয়েছে, আর টেবিলটা ড্রপ হয়েছে এবং আবার টেবিলটা ক্রিয়েট এইখান থেকে ক্রিয়েট অন ক্রিয়েট মেথডে চলে গেছে এবং টেবিলটা আবারও ক্রিয়েট হয়েছে। ওকে সো পরবর্তী লেকচার ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে টেবিলটা যেটা ক্রিয়েট হয়েছে সেটা কোথায় ক্রিয়েট হয়েছে এবং সেটা আমরা কীভাবে দেখতে পারবো সেটা আমি আপনাদের দেখাবো। ওকে যে টেবিলটা যে ক্রিয়েট হয়েছে সেটা আপনাদের দেখাবো এবং তার পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো কীভাবে টেবিলের ডাটা ইনসার্ট করতে হয়। ওকে সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।